ওয়েলকাম ভিভার্স আমি নকুল স্যার বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজ আমি তোমাদের বাংলা বইয়ের যে একলা কবিতাটি আছে সে একলা কবিতার প্রশ্ন উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করবো আমি অলরেডি এর আগে একটা ভিডিও বানিয়েছি একলা কবিতাটা নিয়ে তো ওই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো আজকের ভিডিওতে আমি এই একলা কবিতাটির যে প্রশ্ন উত্তরগুলো আছে সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করবো ঠিক আছে তো দেখো প্রথমে একে কী আছে একে যে প্রশ্নগুলো আছে যে নিজের ভাষায় লেখো ঠিক আছে নিজের ভাষায় লেখো তোমাকে নিজের ভাষায় নিজের মতন করে লিখতে হবে তাও আমি হেল্প করার জন্য তোমাদেরকে উত্তরগুলো বলে দেওয়ার চেষ্টা করবো তো দেখো একের একেরটা কী আছে তুমি কখন একলা থাকো ঠিক আছে তুমি কখন একলা থাকো তো উত্তরটা তুমি এইভাবে লিখতে পারো যে আমার মা বাবা যখন বাড়িতে থাকেন না হ্যাঁ অফিস চলে যান তখন আমি বাড়িতে একলা থাকি তারপর দেখো একের দুয়েরটা কি লেখা আছে যে সবুজ গাছপালায় ছাওয়া পথ তুমি কোথায় দেখেছ সবুজ গাছপালায় ছাওয়া পথ তুমি কোথায় দেখেছো সে পথে চলতে তোমার কেমন লেগেছে তো উত্তরটা তুমি তোমার মনের মতন নিজের মতন করে লিখতে পারো তাও আমি বলে দিচ্ছি যে আমি উত্তরটা এইভাবে লিখবে আমি শান্তিনিকেতনে সবুজ গাছপালা ছাওয়া পথ আমি দেখেছি সে পথে চলতে তোমার কেমন লেগেছে না সেই পথে চলতে আমার খুব আরাম লেগেছে মানে আরামদায়ক মনে হয়েছে এবং খুব শান্তিপূর্ণ মনে হয়েছে আচ্ছা এরপরে দেখো একে তিনের থেকে গিয়েছ কত রকমের কত রঙের কত রকমের পাথর তুমি দেখেছো উত্তরটা তুমি লিখবে আমি কালো রঙের পাথর দেখেছি সাদা রঙের দেখেছি অরেঞ্জ কালারের দেখেছি মানে কমলা রঙের দেখেছি এসবগুলো লিখবে ঠিক আছে বা মাটি কালারের দেখেছি হ্যাঁ এরপরে দেখো একের চারেরটা কী আছে গাছের থেকে কোন ঋতুতে পাতা ঝরে উত্তরটা লিখবে গাছের থেকে হেমন্ত এবং শীত ঋতুতে পাতা ঝরে কোন গাছ থেকে পাতা ঝরতে তুমি দেখেছো ঠিক আছে তো তুমি লিখতে পারো নিম গাছে পাতা ঝরতে দেখেছি নিম তারপরে অশ্বত্থ গাছ কৃষ্ণচূড়া গাছ পলাশ গাছ বাতাবি গাছ এইভাবে তুমি লিখবে তারপরে দেখো পাঁচেরটা কী আছে গাছ আমাদের কী কী দেয় তা পাঁচটি বাক্যে লেখো তো উত্তরটা লিখবে যে এক নম্বর একটা বাক্য প্রথম বাক্য লিখবে গাছ আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দেয় দু নম্বরে লিখবে গাছ আমাদের ফুল ফল দেয় তিন নম্বর লিখবে গাছ আমাদের দিনের বেলা ছায়া দেয় গাছ আমাদের জ্বালানির জন্য কাঠ দেয় পাঁচ নম্বর বাক্য লিখবে যে গাছ আমাদের মাটি ক্ষয় রোধ করে ঠিক আছে তারপরে দেখো ছ নম্বরটা কী আছে যে পশ্চিমবঙ্গের কোন জেলায় শালবন আছে উত্তরটা লিখবে পশ্চিমবঙ্গের পুরুলিয়া বীরভূম জেলায় শালবন আছে শালবন রয়েছে শাল পাতাকে মানুষ কি কীভাবে ব্যবহার করে তো শাল ব্যবহার তোমরা নিশ্চয় দেখেছো অনেক শাল পাতাকে বিয়েবাড়ির ভোঁজ পাতা হিসেবে ব্যবহার করে শাল পাতা হিসেবে ব্যবহার করে পুজোর সময় শাল ব্যবহার করে বিভিন্ন তোমরা দোকানে ফুচকা খাও তখনও দেখবে শাল ব্যবহার করা হয় ফুচকার বাটি ঘুগনি টুগনি খাও তখনও দেখবে বিভিন্ন দোকানে ব্যবহার করা হয় হুম এরপরের দেখো একের সাথেটা কী লেখা আছে বাজনা শব্দটা শুনলে তোমার চোখে কোন কোন ছবি ভেঙে ভেসে ওঠে বাজনা শব্দটা শুনলে তোমার কোন কোন তোমার চোখে কোন কোন ছবি ভেসে ওঠে উত্তরটা লিখতে পারো যে বাজনা ছবি বাজনার আওয়াজ শুনলেই বাজনা শব্দটা শুনলেই পুজো মণ্ডপের ছবি আমার চোখে ভেসে ওঠে মানে দুর্গা পুজো ধরো হ্যাঁ দুর্গা পুজো তারপরে কালী পুজো এইগুলোই বিশেষ করে আমাদের যেহেতু বাঙালির বড় বড় পুজো তাই আমাদের দুর্গা পুজো কালী পুজো ঢাকের আওয়াজ শুনলেই আমাদের এগুলো প্রথম মনে আসে এছাড়াও ছোটোখাটো অনেক পুজোতেও ঢাক বাজানো হয় ঠিক আছে তো তারপরে প্রশ্নটা দেখো কি আছে যে কোন কোন বাজনায় কোন কোন বাজনার নাম তুমি জানো কোন কোন বাজনা বাজতে দেখেছ তুমি ঠিক আছে তো কোন কোন বাজনার নাম জানো তুমি খুব সাধারণ জিনিস যেগুলো দেখবে বাড়িতে বাড়িতেই থাকে হারমোনিয়াম তবলা গিটার বাঁশি তারপরে পুজোর সময় ঢাক ঢোল এগুলো তোমরা সব দেখেছ এগুলো লিখবে তারপরে তারপরে কোন কোন বাজনা বাজাতে দেখেছো তুমি এই সব বাজনাগুলো আমরা সাধারণত যেগুলো উপরে বললাম ঢাক ঢোল এগুলো বাজাতে দেখেছি হারমোনিয়াম বাজায় সব দেখেছি তবলা বাজাতেও দেখেছি এগুলো সব লিখে দেবে আচ্ছা এরপরে দেখব দুয়ের দাগায় কি আছে নিচের কথাগুলো তুমি মুখে বললে যেভাবে বলতে সেভাবে সাজিয়ে লেখো মানে এই যে কথাগুলো এগুলো কিন্তু এলোমেলো করে লেখা আছে ঠিক আছে ভুলিয়ে দেয় সব হিসাব ও উত্তরটা এইভাবে তোমরা লিখবে আমি বই লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য উত্তরটা ও ফার্স্টে লিখবে ও সব হিসাব ভুলিয়ে দেয় এইভাবে লিখবে তারপরে দুয়ের দুয়েরটা দেখো থাকে না আর দুঃখ কোনোই হুম থাকে না আর দুঃখ কোনোই উত্তরটা এইভাবে তোমরা লিখতে পারো আর কোনোই দুঃখ থাকে না তারপরে ঠিক যদি দিই সাড়া ঠিক যদি দিই সাড়া এটাকে আরও কিভাবে লেখা যায় যদি ঠিক সারা দিই এভাবে লেখা যেতে পারে এরপরে দেখো তিনেরটা কি আছে নিচের এলোমেলো শব্দগুলো সাজিয়ে দেখো চেনা চেহারা পাই কি না তো দেখো এলোমেলো শব্দগুলো কি আছে পুরি তা শুল এভাবে দেওয়া আছে দেখো এটা তালসুপুরি হবে তারপরে দেখো লেখা আছে লি রা কা বে ঠ এটা হবে কাঠবিড়ালি ঠিক আছে তারপরে দেখো লা পা ছ গা এটা হবে গাছপালা তারপরে ত ত তন্তঃস্বতয় হস এটা হবে ইতস্তত ঠিক আছে তারপরে দেখে নাও চারেরটা কি আছে যে এদিক ওদিক এই গাছপালায় এক ধরনের শব্দেরা যেমন পাশাপাশি বসে আছে সেই রকম পাশাপাশি বসে থাকা শব্দ পারলে নিজেই লেখো নয়তো খুঁজে নাও শব্দঝুরি থেকে এখানে দেখো শব্দঝুড়িতে দেওয়া আছে ওখানে সেরকম সেকাল ওপার ঠিক আছে তো এইগুলো দিয়ে দিলে এদিক ওদিক যেমন আছে সেরকম হয়ে যাবে একটা 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 করে অলরেডি দেওয়া আছে একটা যদি এখানে শব্দঝুড়ি থেকে তোমরা দিয়ে দাও তাহলে এদিক ওদিকের মতোই হয়ে যাবে দেখো এপার ওপার এখানে ওখানে একাল সেকাল এরকম সেরকম শব্দঝুড়ি থেকে আমি নিয়ে তোমাদের সুবিধার জন্য আমি লিখে দিয়েছি দেখে নাও এরপরে দেখো এরপরে কী আছে ঘর বার রকম পাশাপাশি বসে থাকা উল্টো কথা তুমি কতটা জানো লেখো ঘরবার যেমন শব্দগুলো রয়েছে ঘরবার সেরকম শব্দগুলো তোমাকে যতগুলো জানো লিখতে হবে ঠিক আছে দেখো আমি লিখেই রেখেছি বড় ছোটো ছাত্র শিক্ষক সাদা কালো সুখ দুঃখ হাসি কান্না উপর নিচ আলো অন্ধকার এগুলো সবই কিন্তু বিপরীত শব্দ ঠিক আছে তো এরপরে দেখো ছয়েরটা কী আছে শব্দঝুড়ি থেকে খুঁজে বার করো নিচের কোন শব্দটার সঙ্গে কোন শব্দটার বিপরীত সম্পর্ক রয়েছে তা দেখো উত্তরা এখানে আজ শব্দঝুড়ি থেকে নিয়ে লিখে দিতে হবে দেখো আছে মস্ত ছোটো দুঃখ সুখ আশীর্বাদ অভিশাপ এরপরে দেখো সাতের নিচে ডাক দেওয়া শব্দগুলো দেখে বিশেষ বিশেষণ আলাদা করে লেখো ঠিক আছে এই যে এখানে চারটে বাক্য দেওয়া আছে তলায় দাগ দেওয়া আছে সাতের এক দুই তিন চার দেখো সাতের একটা কি আছে আমি যখন একলা থাকি তাহলে একলা হচ্ছে বিশেষণ কারণ হচ্ছে বিশেষ্যের গুণ বিশেষ বিশেষ্য বা সর্বনামের গুণ হচ্ছে একলা তাহলে এখানে আমি সর্বনাম পদ আর সর্বনামের গুণ হচ্ছে একা রয়েছে মানে একটা অবস্থা ঠিক আছে তাহলে একলা আছে একলাটা বিশেষণ দোষ গুণ অবস্থার সংখ্যা বোঝালে তাকে বিশেষণ বলে তোমরা জানো তাহলে এখানে সর্বনাম পদের একটা অবস্থা একা থাকা তাহলে একলাটা হচ্ছে বিশেষণ তারপরে দেখো আছে থাকে সবুজ গাছপালা তাহলে গাছপালার একটা গুণ রং সবুজ সেই জন্য সবুজ হচ্ছে বিশেষণ এরপরে দেখো সাতের তিনেরটা কি আছে মস্ত আশীর্বাদের মতো মাথার উপর ইতস্তত তো মাথা আমাদের বডির শরীরের একটা অঙ্গ একটা অংশর নাম তাই এটা বিশেষ্য তারপরে দেখো গাছের থেকে ঝরতে থাকে পাতা ঠিক আছে পাতা একটা গাছের অংশ তাই পাতাটা হচ্ছে বিশেষ্য। ঠিক আছে এরপরে চলে যাবো আটটে দেখো কি আছে নিচের বিশেষ্য শব্দগুলোকে বিশেষণে বদলালে কি হবে দেখো গাছ শব্দ শব্দঝুড়ি থেকে নিয়েই কিন্তু লিখতে হবে শব্দঝুড়িতে সব দেওয়া আছে দেখো গাছ হবে গেছো পাথর হবে পাথুরে বন হবে বুনো মাটি হচ্ছে মেটে দুঃখটা হবে দুঃখিত ঠিক আছে এরপরে দেখো নয়ের একেরটা কী আছে তুমি যখন একলা থাকো তখন তোমার কেমন লাগে এখানে দেখো তিনটে অবলিক করে দেওয়া আছে মন খারাপ লাগে ভয় করে ভালোই লাগে আর একটা আছে ইচ্ছে করে অন্তত এক দুজন প্রিয় বন্ধু সঙ্গে থাকুক তো তুমি যখন একলা থাকো তখন তোমার কেমন লাগে এটা একটা লাইনে এখানে লিখতে হবে তো দেখো আছে আমি লিখে দিয়েছি আমি যখন একলা থাকি তখন আমার মন খারাপ লাগে ঠিক আছে এরপরে দেখো নয়ের দু একটা কী আছে কোন গাছ তোমার সবচেয়ে পছন্দের উত্তরটা হচ্ছে আম গাছ সে গাছ উত্তরটা লিখবে তোমরা আম গাছ সে গাছ কি তুমি দেখেছো উত্তর লিখবে হ্যাঁ সবাই দেখেছি হ্যাঁ আমি আম গাছ দেখেছি কেন ওই গাছকে তোমার ভালো লাগে তোমার ঠিক আছে তো উত্তরটা এখানে শূন্যস্থান দেওয়া আছে ওই শূন্যস্থানেই কিন্তু তোমাদেরকে লিখতে হবে আম গাছটাকেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে কারণ আম আমার প্রিয় ফল ঠিক আছে তারপরে কেমন বন্ধু তোমার ভালো লাগে আমার ভালো লাগে লাগবে যদি আমার বন্ধু হয় বিশ্বাসী উদার ও সাহায্যকারী এখানে সাহায্যকারী লিখবে ঠিক আছে আমি ওখানে লিখে দিয়েছি আমার ভালো লাগবে যদি আমার বন্ধু হয় বিশ্বাসী উদার ঠিক আছে ও সাহায্য তো দেখো দশের এক একটা আছে কবি শঙ্খ ঘোষের প্রথম কবিতার বই কোনটি উত্তরটা লিখবে যে দিনগুলি এবং রাতগুলি ঠিক আছে তারপরে দেখো দশের দুইয়েরটা কী আছে তার লেখা দুটি ছোটদের বইয়ের নাম লেখো তার লেখা দুটি ছোটদের বইয়ের নাম এখানে দেখো অনেক ছোটদের বইয়ের নাম লেখা আছে তোমরা লিখে দেবে ছোট একটা স্কুল অল্প বয়স ঠিক আছে তারপরে অল্প বয়স কম বয়স শব্দ নিয়ে খেলা সকালবে সকালবেলার আলো এই সবগুলো লিখে দিতে পারো যে কোনো তোমাদের দুটো পছন্দ মতন একলা কবিতাটি তার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে দেখো এখানে উত্তরটা দেওয়া আছে যে পাঠ্য কবিতাটি তার আমার তুমি লক্ষ্মী বলো আমায় তুমি লক্ষ্মী বলো কবিতার বই থেকে নেওয়া হয়েছে ঠিক আছে এরপরে এগারোটা দেখবো এগারোয় দেখো কী আছে নিজের ভাষায় লেখো ঠিক আছে নিজের ভাষায় লেখো এরপরে এগারোর উত্তরগুলো দেখব কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকেন দেখো তোমাদের সুবিধার জন্য উত্তরগুলো আমি লিখে রেখেছি এখান থেকে দেখে নাও কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে সবুজ গাছপালা আর থাকে তার ভিতরে চলে যাওয়ার পথ এছাড়াও কাঠবিড়ালি গাছের ঝরা পাতা এমনকি শাল বা তাল তাল তালসুপুরির বনও কবির সঙ্গে থাকে ঠিক আছে এরপরে দেখো এগারো যে প্রশ্নটা আছে এগারোর প্রশ্নটা আছে যে কবিতায় বর্ণিত কাঠবিড়ালিকে ধরতে পারার চেষ্টায় কবি সফল হননি তো কবিতায় বর্ণিত কাঠবিড়ালিকে ধরতে পারার চেষ্টায় কবি সফল হন সফল হন কি তো উত্তরটা লিখবে না কবিতার একলা কবিতায় বর্ণিত কাঠবিড়ালিকে ধরতে পারার চেষ্টায় সফল হননি এরপরে দেখো এগারো তিনেরটা কী আছে যে কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন কবি তার মাথার উপর গাছের পাতার ঝরে পড়াকে মস্ত আশীর্বাদ বলেছেন ঠিক আছে তারপরে তারপরে যে প্রশ্নটা আছে এগারো চারেরটা কবির মনে কখন আর কোনো দুঃখ থাকে না তো উত্তরটা এভাবে লিখবে যে কবি যখন পথে হেঁটে যান কবি যখন পথে হেঁটে যান তখন প্রকৃতির আশীর্বাদের মতো কবির মাথায় পাতা ঝরে ঝরে পাতা ঝরতে থাকে সেই পাতার স্পর্শে কবির মন খুশিতে ভরে যায় তখন আর কোনো দুঃখই থাকে না এরপরে চোদ্দোর একের এগারো চারেরটা হলো এইবার এগারোর পাঁচেরটা ঠিক আছে এগারো পাঁচেরটা কী আছে দেখো যে চুপ থাকাটাও কিভাবে কবির মনে বাজনা বাজায় ঠিক আছে চুপ থাকাটা কিভাবে কবির মনে বাজনা বাজায় তো তোমরা উত্তরটা এইভাবে লিখবে যে কবি একলা থাকার সময় দুঃখ পেলেও তিনি প্রকৃতিকে সঙ্গে পান সঙ্গে থাকে সবুজ গাছপালা গাছের ছায়া ঢাকা পথ আর কাঠবেড়ালি ঝরে পড়া গাছের পাতা কবির কাছে আশীর্বাদ হয়ে ওঠে আর তখনই কবি আর নিজেকে একলা মনে করেন না কবির মন আনন্দে ভরে ওঠে এবং ঘরবার সব এক হয়ে গিয়ে কবির মনে বাজনা বাজায় ঠিক আছে তো এগারোর পাঁচেরটা হল এবারে এগারোর ছয় এগারোর ছয়ে দেখো কী আছে যে মনে করো একদিন তুমি বাড়িতে একলা ছিলে সারাদিন তুমি যা যা করেছো দিনলিপির আকারে লেখো এগুলো তুমি নিজের মতন করে লিখবে পরিবারে কে কে তোমার সঙ্গে থাকেন পারবে লিখতে লিখে নেবে স্বাধীনভাবে তোমাকে ছুটে যেতে দেওয়া হলে তুমি কোথায় যেতে চাইবে ইচ্ছা মতন লিখবে কাঠবিড়ালি নিয়ে কাজী নজরুল ইসলামের খুব সুন্দর একটা ছড়া আছে সেই ছড়াটা হলো কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও ওইটা লিখে দেবে তারপর জগদীশ চন্দ্র বসু আমাদের শিখিয়েছেন যে গাছের প্রাণ আছে তুমি কথা কিভাবে বুঝতে পারো না কিভাবে বুঝতে পারো তোমরা জানো মাটির মধ্যে কোনো একটা শুকনো বীজ বা ধান গম কিছু একটা ফেলে দিলে বা ছোলা ফেলে দিলেই দেখবে মাটির থেকে গাছ বেরোচ্ছে তখনই আমরা বুঝতে পারি যে গাছের প্রাণ আছে তারপরে ছোট পাতা থেকে আস্তে আস্তে পাতাগুলো বড় হয় তারপর আবার গাছ যখন শুকিয়ে যায় পাতা ঝরে যায় তারপর আবার নতুন পাতা বেরোয় এই সবগুলো লক্ষণ দেখে আমরা বুঝতে পারি যে গাছের প্রাণ আছে তারপরে তোমার পরিবেশে তুমি কোন কোন কীট পতঙ্গ পশু পাখি নজর এইসব নজর করেছো মানে তে দেখতে পাও আর কি তো কীটপতঙ্গ আরশোলা ফোরিং টিকটিকি এগুলো সব লিখবে পশু পাখি ছাগল গরু ভেড়া এগুলো লিখবে পাখির নাম যেন কাক কাক টিয়া এগুলো সব লিখে দেবে ঠিক আছে তারপরে দেখো তোমার তোমার প্রতিদিনে চলার পথটি কেমন সে পথে দুপাশে তুমি রোজ কি কী দেখো তা বন্ধুর সঙ্গে আলোচনা করো খাতার দুজনে কথাবার্তা আদলে লেখো তো তোমার প্রতিদিনে চলার পথে মানে তোমরা হয়তো স্কুল যদি হেঁটে যাও বা কিছুতে যাও বা তোমার বাড়ি আসার রাস্তায় আশপাশে কী আছে না আছে ওগুলো নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন লিখতে হবে ঠিক আছে তো এখানে যে প্রশ্নটা ছিল এই যে এগারো ছয়টা মনে করো একদিন তুমি বাড়িতে একলা ছিলে সারা দিন তুমি যা যা করেছ দিনলিপির আকারে লেখো দিনলিপি বলতে এখানে প্রতিদিন মানে অনেকে ডায়েরি লেখে প্রতিদিন মানে প্রতিদিনের ঘটনা লেখার যে একটা খাতা সেটাকে দিনলিপি বলে তো তুমি ধরো মনে করো একদিন তুমি বাড়িতে একলা ছিলে তো সেই দিনে তুমি কি কি করলে একদম বাড়িতে তোমার মা বাবা না থাকার থেকে যখন থেকে বাড়ি থেকে বাইরে বেরোয় সেইখান থেকে তোমার বাড়ি ফিরে তোমার মা বাবা ফিরে আসা পর্যন্ত ওই সময় ওইভাবে ওই সময়টা কিভাবে কাটালে তোমাকে লিখতে হবে তো ধরো তুমি এইভাবে শুরু করলে যে আজ রবিবার ঠিক আছে আজ রবিবার দশই আগস্ট এরকম একটা ডেট দিলে কিছু একটা তারপরে লিখলে যে সকাল আটটায় মা বাবার দরকারি কাজে বাইরে বেরিয়ে গেলেন বাড়িতে আমি একা ঠিক আছে সকাল আমি ওই সময় উঠে ভিতর থেকে দরজা বন্ধ করলাম তারপর আমি নিজের পড়া বই নিয়ে পড়তে শুরু করলাম দু ঘন্টা পড়লাম দু ঘন্টা পড়ার পর আমি টিভি দেখলাম তার আগে একটা জায়গায় তুমি লিখবে যে সকালে যে টিফিন মা বানিয়ে গিয়েছিল সেই টিফিন খেলাম পড়াশোনা করলাম টিভি দেখলাম তারপরে দুপুরে আমি স্নান সেরে আবার খাওয়া দাওয়া করলাম তারপরে ধুম দুপুরে ঘুমিয়ে একটু রেস্ট করলাম বিকেল পাঁচটায় বাড়ির বাইরে একটু কিছুক্ষণের জন্য দাঁড়ালাম তারপরে আবার আমি বাড়িতে এসে কিছুক্ষণ ড্রয়িং করলাম এইভাবে সময় কাটালাম তারপরে বিকেলে যখন আমি ড্রয়িং করছিলাম হঠাৎ আমি কলিং মেলের আওয়াজ শুনতে পেলাম আমি দৌড়ো গিয়ে দরজা খুললাম খুলতেই দেখি মা বাবা চলে এসেছে তুমি এইভাবে লিখতে পারো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর একটা কথা বলে রাখি তোমরা যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পাও ঠিক আছে খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ভিডিওতে আজ এই পর্যন্তই ভালো থাকবে